আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিন্স অবস্থায় মেয়েদের মাসিক অবস্থায় তারা কোন আমলগুলো করতে পারবে, কোন আমলগুলো করতে পারবে না, ইসলাম কি বলে, এবং এই মুহূর্তে তারা কোনো দোয়া করতে পারবে কিনা, জিকির করতে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারবে কিনা, পড়াতে পারবে কিনা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব ইনশা আল্লাহ। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনাটা দিব, তো মেয়েদের এটা হচ্ছে একটা অসুবিধা, এটা একটা সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল হুয়া আযা ফাআতাযিলুন নিসা ফিল মাহিজ, এই যে তাদের এই মাসিকের এই সময়টা, এটা অত্যন্ত কষ্টকর একটা বিষয়। ফাআতাযিলুন নিসা, সুতরাং আল্লাহ রাসূলকে বলেছেন এবং প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকের জন্য মানা আবশ্যক, ফাআতাযিলুন নিসা, মহিলাদেরকে বিছানার ক্ষেত্রে শয়নের ক্ষেত্রে পৃথক করে দাও। এটার মানে হচ্ছে শয়ন একসাথে করা যাবে না, বিষয়টা এমন না, বরং এক্ষেত্রে তাজামো আপনার আপনার স্বামী স্ত্রী অতিরিক্ত মিলনের যে সময়টা, এই সময়টা আপনাকে আলাদা থাকতে হবে এবং এটা করা যাবে না। কারণ এটা একটা ফাআতাযিলুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা একটা কষ্টকর বিষয়। তো এই মুহূর্তে আপনার যদি কোরআনে কারীমের কোন দোয়া, কোরআনে কারীমের যে কোনো আয়াত দোয়া হিসাবে যেগুলোকে পড়তে বলা হয়েছে, যেমন সূরা ফাতিহা দোয়া হিসাবে পড়ে আপনি পড়লেন, এবং কোরআনে কারীমের যে কোনো আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই জাতীয় যে কোনো আয়াত কোরআনে কারীমের যে কোনো আয়াত যদি দোয়া হিসাবে পড়েন, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ, যে কোনো দোয়া, আয়াতুল কুরসি দোয়া হিসাবে পড়লেন, তো এটা আপনি পড়তে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি তেলাওয়াতের নিয়তে পড়েন, আয়াতুল কুরসি পড়েন, ফাতিহা পড়েন, তাহলে পড়া যাবে না, দোয়ার জন্য পড়া যাবে, নিজের সেফটির জন্য পড়া যাবে, তেলাওয়াতের উদ্দেশ্যে পড়া, তেলাওয়াতের উদ্দেশ্যে নিজেও পড়া যাবে না, অন্যকে পড়ানোও যাবে না। তদ্রূপ আপনার দোয়ার জন্য নিজে পড়া যাবে, তদ্রূপ যে কোনো ধরনের আস্তাগফিরুল্লাহ, যে কোনো ধরনের জিকির, রাসুলের নামের জিকির, তারপর হচ্ছে আপনার জিকিরের সাথে সাথে আছে দুরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ, এই জাতীয় যে কোনো কিছুর উপর আপনি আমল করতে পারবেন, কিন্তু তেলাওয়াতের উদ্দেশ্যে করা যাবে না, তেলাওয়াত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, তেলাওয়াত করানো যাবে না এবং কাউকে শিখানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এমন আবির পেয়ে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।